নিয়োগ দেবে আকিজ ফুড, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ ফুড নিয়ে। সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই এখানে আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই আকিজ ফুডে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 28 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা 28 আগস্ট পর্যন্ত বসে থাকবেন তারা কিন্তু ইন্টারভিউতে কল নাও পেতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। প্রতিষ্ঠানের নাম আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিভাগের নাম মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স MMBI, পদের নাম এক্সিকিউটিভ, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা MBA অথবা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা 1 থেকে 3 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের যাদের 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ, তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না। যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত তাড়াতাড়ি আপনার আবেদনটি সম্পন্ন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে, তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স 22 থেকে 30 বছর, কর্মস্থল যে কোনো স্থান, চাকরির দায়িত্ব সমূহ। ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্ব থেকে ইন্টারভিউয়ার কিন্তু বিভিন্ন টপিকস উপর কোশ্চেন করে থাকে। এছাড়াও চাকরির দায়িত্বগুলো পড়ে থাকা আরেকটি কারণে জড়ি, যদি আপনি চাকরি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে, তাই আপনি একটু কষ্ট করে হলেও চাকরির দায়িত্বগুলো পড়ে যাবেন। রুটিন অথবা নিয়মিত কাজ, AFPL এবং প্রতিযোগীর পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে, খুচরা আউটলেটগুলিতে যান, প্রতিযোগীর কার্যকলাপ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে, বিভিন্ন পানীয় কোম্পানির পরিষেবার মান সম্পর্কে খুচরা বিক্রেতার মতামত সংগ্রহ করতে হবে, বিতরণ পয়েন্ট পরিদর্শন করে এবং তাদের সোপ পর্যবেক্ষণ করতে হবে, তাদের কার্যকলাপ মূল্যায়ন এবং তাদের ফাঁক এবং শক্তি পর্যবেক্ষণ করতে মাঠ বাহিনীর সাথে কাজ করতে হবে, বিভিন্ন বাণিজ্য খুচরা এবং ভোক্তা প্রোগ্রাম বাস্তবায়নের কার্যকারিতা এবং প্রতিক্রিয়া মূল্যায়ন করতে হবে। নন রুটিন অথবা পর্যায়ক্রমিক চাকরি, এখানে কি কি দায়িত্ব রয়েছে, খুচরা আউটলেট শীতল এবং পণ্য বার্ধক্য তথ্য সংগ্রহ করতে পরিদর্শন করতে হবে, জাল বিক্রয় শনাক্তকরণ করতে হবে, সম্পূর্ণ বিক্রয় ডাম্পিং তথ্য সংগ্রহ করতে হবে, বাজার পর্যবেক্ষণের উপর প্রতিবেদন প্রস্তুত করতে হবে, মাঠ বাহিনীর প্রচারমূলক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে, দাবি সমন্বয়ের জন্য বিভিন্ন ট্রেড প্রোগ্রাম বিল, স্ল্যাব অথবা মেমো অথবা স্ক্র্যাচ কার্ড, ডিসপ্লে ইত্যাদি প্রস্তুত করতে হবে, কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। নন রুটিন এবং পর্যায়ক্রমিক চাকরি, কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ। বেতন পর্যালোচনা বার্ষিক, উচ্চ ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক, TA মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটির ভাড়া সহকারী। ভিউয়ার্স, এখানে কিন্তু খুব ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে
ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। আবেদনের শেষ সময় 28 আগস্ট 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। করার পর এখানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর এক্সিকিউটিভ মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিগেশন পদটি রয়েছে, চলে আসবে। আপনারা এখান থেকে চেক করে তারপর এখান থেকে তথ্যগুলো পড়ে নেবেন। বলে দিচ্ছি, এখানকার তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইন্টারভিউ বোর্ডে গেলে আপনাকে ইন্টারভিউয়ার এখান থেকে বিভিন্ন টপিকস এর উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আগে থেকে যদি আপনি ভালো করে জেনে যান, আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। আপনার এই সুযোগটি যেন মিস না হয়, তাই আপনারা এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে যাবেন। এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন মাত্র 5 মিনিটেই। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন আশা করছি, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন। এরপর ফিয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করা। আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি যদি 100% না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয়, সেজন্য আপনাদেরকে বলা, একটু কষ্ট করে হলেও আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনারা 100% প্রফেশনাল করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের অ্যাকাউন্টটিকে 100% প্রফেশনাল করবেন। ভিউয়ার্স, এর ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করার পর আপনারা এখানে আবার ফিরে আসবেন। ফিরে আসার পর এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। লেখাটিতে ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা MBA অথবা স্নাতকোত্তর পাশ, অভিজ্ঞতা 1 থেকে 3 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু 15,000 থেকে শুরু করে 40,000 অথবা 45,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 25,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এরপর ফ্রেস রয়েছে ভিডিও সিবি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে সিবিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন। এরপর ফ্রেস রয়েছে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। আগে সতর্কবার্তাটি পড়ে তারপর আপনার আবেদনটি করে দেবেন। bdjobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। ভিউয়ার্স, এই সতর্কবার্তাতে যদি আপনি এগ্রি থাকেন, তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিনিয়ত দেয়া হয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।